প্রথম আলো, প্রথম আলো, মেরিল প্রথম আলো পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। দর্শক ওয়েলকাম জানাই মেরিল প্রথম আলো পুরস্কার 2021-এর রেড কার্পেট ইভেন্টে। এবার মেরিল প্রথম আলো পুরস্কারের 23তম অনুষ্ঠান হচ্ছে এবং আমরা তো খুব এক্সাইটেড, কারণ আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের প্রিয় প্রিয় তারকারা। দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমাদের তারকারা আমাদের সাথেই যোগ দিবেন, আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন আমাদের আজকের মেরিল প্রথম আলো পুরস্কার 2021। দর্শক এবার আমার আঁখি তো অনেক বেশি মুক্ত হয়েছে, কারণ এখন আমরা পেয়েছি রেড কার্পেটে এমন একজনকে যিনি সবসময় চিরসবুজ এবং সবসময় খুব এনার্জেটিক, আমাদের খুব প্রিয় আঁখি আলমগীর। আঁখি আলমগীর, দারুণ কস্টিউম, আপনাকে বারবার সুন্দর লাগে সেটা বলতে আসলে আমার খুব বোর লাগে, তবে শ্রোতাদের দর্শকদের যেটি বোর লাগে না সেটি হচ্ছে আপনার গান। এই রেড কার্পেটে দাঁড়িয়ে যেহেতু আপনাকে দিয়ে শুরু করছে, দুলেন গান তো এবার শুনতে চায় এখানে। জল পড়ে পাতানো রে তোমার কথা মনে পড়ে। দর্শক এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন তার প্রথম নাটক মরণোত্তমের জন্য এবার ক্রিটিকদের রায়ে মনোনয়ন পেয়েছেন, এবং এর আগে তাকে আমরা একটি চলচ্চিত্র দেখেছি 49 বাতাস, এবং এবার তার আরেকটি চলচ্চিত্র চন্দ্রাবতী কথা বেশ কয়েকটি ক্যাটাগরিতে, 3টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। ইমতিয়াজ বর্ষণে মেরিল প্রথম আলো পুরস্কার রেড কার্পেটে এসে আপনার কেমন লাগছে? এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি অনেক এক্সাইটেড। আচ্ছা এবার তো আপনি মনোনয়ন পেয়েছেন ইয়াশ রোহান এবং মনোজ প্রামাণিকের সঙ্গে, কি মনে হয় যে কে পুরস্কার পাবে? আমার মনে হয় যদি কাজের হিসেবে বিচার করি, আমার মনে হয় মনোজ দা পাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা আমরা দেখি শেষ পর্যন্ত কে পায়। আপনাকে আমরা কখনো দিলারা মা ডাকি, দিলারা আন্টি ডাকি। আজকে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান 2 বছর পর ফিরে এসেছে, কেমন লাগছে? কেমন লাগছে মানে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার না, 80 বছরে পা দিয়েছি, মনে হচ্ছে যে ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন এসে যাবে আর তারপরে উঠে পড়ব অনন্ত যাত্রার পথে। তো আজকে যখন এই এখানে আসতে পারলাম, মনে হলো যেন আবার নতুন জীবন একটা পেলাম, এবং সমস্ত পুরনো স্মৃতিগুলো 23 বছর ধরে এই মহামিলনের যে আয়োজন, এই আয়োজনে যদি না আসতে পারতাম সত্যি আমার অনেক বড় দুঃখ থেকে যেত। আসছেন স্বপ্নাস এবং নাই, কেমন লাগছে যে 2 বছর বিরতির পর মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি আবার ফিরে এসেছে, আবার আমরা সবাই একসাথে হয়েছে, আজকের এই দিনটি আপনার কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে, কারণ 2 বছর অনেকের সাথে দেখা হয়নি, আজকে এখানে এসে সবার সাথে দেখা হবে, তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, তো আই এম এক্সাইটেড। আর নাইম ভাই, মেরিল প্রথম আলো পুরস্কার একটা ইভেন্ট যেটা হয়, এটা মোস্ট গর্জিয়াস ইভেন্ট আমাদের দেশে। আপনাদের মতো গর্জিয়াস মানুষ আসেন বলে কিন্তু অনুষ্ঠানটা এত গর্জিয়াস হয়। আমাদের মেয়েদেরকেও নিয়ে এসে, আমাদের দুটো মেয়ে এসে, ওরা তাদের মেয়েরাও এসেছেন আজকের অনুষ্ঠানে, এবং তারা খুব ভালো গান করে, হয়তো কোনো দিন তারা পুরস্কারও পেয়ে যাবে। আমি মেয়েদেরকে একটু দেখতে চাই এবং তাদেরকে ডাকতে চাই, একজনের নাম মাহাতিয়া নাইম, আরেকজনের নাম ওকে কথা শুনবো না, দুজন যেহেতু ভালো গান করে একটা গান শুনবো, যে কোনো যে কোনো। ইনশাল্লাহ ঈদের মধ্যে আমার মৌলিক গান আসছে, আমার হৃদয় জুড়ে তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, এইটুকুই বাকি রুক সারপ্রাইজ। অনেক অনেক ভালো থাকবেন আপনারা সবাই। সুনেরা বিনতে কামাল, হাউ আর ইউ ফিলিং? I am actually very excited because this is my first Meril Prothom Alo, I am attending for the first time, and aro excited because amar bondhu bandhobra perform korche, Siam, Tisha.
এবং আজকেও আছেন নমিনেশনে, কি মানে কি অন্যদের কি শান্তিতে থাকতে দেবে? শুকুর আলহামদুলিল্লাহ, আমি মন থেকে চাই যে আজকের পুরস্কার জনাব আশফাকুল মৃধা উনি যেন এই পুরস্কারটা পান, কারণ আমার মনে হয় যে ডিজার্ভিং সবাই, বাট তারেক স্যারের এফোর্ট এটা আমি চোখের সামনে দেখেছি। এবার আমি বায়াসড হবো কিনা জানি না, আমার খুব প্রিয় একজন পরিচালক আশফাক নিপুণ, আমি তো খুব ভালো আছি। কেমন লাগছে যে দুই বছর পর আমি ফিরে এসেছি এবং এর আগে আপনি দুইবার মনোনয়ন পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কারে, দুইবারই পুরস্কার পেয়েছেন? আচ্ছা, কখনো নমিনেশন পেয়ে পুরস্কার না পাবার জ্বালাটা তো আপনি পাননি, এবার কি হবে? আমার মনে হচ্ছে নমিনেশন পেয়ে পুরস্কার না পাওয়ার জ্বালার এক্সপিরিয়েন্সটা এবার হয়ে যাবে মনে হয়। বাট আমার খুবই ভালো লাগছে দুই বছর পরে মেরিল এইভাবে একটা বড় প্রোগ্রাম করছে, আমরা সবাই সবার সাথে মিলিত হব, দেখব। আমি জাস্ট শোটা এনজয় করতে আসছি, কারণ অনেক বছর পরে একটা সেলিব্রেট করার মতো অকেশন পাওয়া গেছে, সো আই এম ভেরি হ্যাপি ফর ইট। আর মহানগরের জন্য নমিনেশন তো ডেফিনেটলি ইটস অ্যান অ্যাড অন। অজয় রায় রয়েছেন আমাদের মাঝে, প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়েছে, কেমন লাগছে যে একটা রেড কার্পেটে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান রেড কার্পেটে আপনি হেঁটে এলেন? অ্যাকচুয়ালি নস্টালজিয়া, ছোটোবেলা থেকে দেখে আসছি এত বড় মঞ্চ, বাংলাদেশের মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড শো, সেখানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ, আমি আমার প্রথম বছরে ডেবিউ ইয়ারে আমি নমিনেটেড হয়েছি বাংলাদেশের অত্যন্ত গণ্যমান্য শিল্পীদের সাথে, আমার জন্য এটি আসলে গর্বের। দর্শক তাদের বিশেষণ দেবার সাধ্য কিংবা ধৃষ্টতা আমার নেই, তবে তাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন তারা কে। আমাদের দুজন খুব প্রিয় 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 মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় দা রোনা লায়লা এবং দা এম এ আলমগীর, কেমন আছেন আপনারা? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। বাট মেরিল প্রথম আলো অনুষ্ঠান হলে আমরা সবসময় থাকার চেষ্টা করি, সেটি আমরা জানি, এবং সে কারণেই কিন্তু অনুষ্ঠান এত সুন্দর হয়। দু বছর বিরতির পর মেরিল প্রথম আলো পুরস্কার ফিরে এসেছে, তো কখনো কি মনে হয় যে কোন সময়টা পার করলাম, নিজেদেরকে ভাগ্যবান মনে হয় যে আমরা সেই সময় পার করে এই সময় এসেছি? যা চলে গেছে ওটা নিয়ে ভাবি না, কি আসছে সামনে সেটা নিয়ে ভাবা উচিত, আমি সেটাই ভাবি, আমি পজিটিভ লোক, নেগেটিভটা চলে গেছে এখন একদম। এবং দর্শক আমরা জানি যে দুজনে খুব ইতিবাচক লোক, আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ, রুনা আপা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আরেকজনকে যিনি এবার মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন, তাও দুইটি, রেজবান শাহরিয়া সুমিত, অভিনন্দন রেজবান শাহরিয়া সুমিত, নোনা জলের কাব্য চলচ্চিত্রের জন্য আপনি মনোনয়ন পেয়েছেন, তো কেমন লাগছে প্রথম ছবির জন্য এই জয় জয়কার মনোনয়নে? খুবই ভালো লাগছে, এবং আমি এই সাফল্যই বলবো, এই সাফল্য উৎসর্গ করছি সেই জেলেপাড়ায়, সেই যে মানুষরা যারা ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে আমাদেরকে নানানভাবে সহায়তা করেছেন, সেই জেলেপাড়ার জেলেদের কথা আমি স্মরণ করছি আজকে। নোভা ফিরোজ এবার দর্শক ভোটে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়িকা হিসেবে। একেবারে কাঁটায় কাঁটায় 15 বছর প্রথম নাটকের জন্য মনোনয়ন পাওয়া, যদিও সেটা ক্রিটিক্সে, এবং 15 বছর পর প্রথম সিনেমায় অভিনয় করার জন্য পপুলারে নমিনেশন পেয়ে আজকে এই স্টেজে আপনার সাথে গল্প করছি, সত্যি আমার কাছে এটা পুরস্কার তুল্য একটা অনুভূতি। দর্শক এবার ডেকে নিতে চাই সাজু খাদেমকে, তো সাজু খাদেম একটু যদি জানতে চাই যে এই যে রেড কার্পেটে হেঁটে এলেন, দুই বছর আমরা সেই হাঁটাটা হাঁটিনি কারণ অতিমারির মধ্য দিয়ে আমরা গেছি, আজকে কেমন লাগছে? আসলে হাঁটতে তো ভালোই লাগে, সেটা যে কোনো কার্পেটের উপরেই ভালো লাগে, তারপর যদি সেটা হয় মেরিল প্রথম আলোর রেড কার্পেট, সেটা নিঃসন্দেহে বাড়তি পাওনা। রোকেয়া প্রাচীকে আমাদের আরেকজন প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, এবং যিনি এর আগে মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কার পেয়েছিলেন 1999 সালে, এবং বেশ কয়েকবার বিভিন্ন ক্যাটাগরিতে আপনি জুরি বোর্ডও ছিলেন, এবং দর্শক এবারও কিন্তু তিনি জুরি বোর্ডে ছিলেন ওয়েব সিরিজ চলচ্চিত্র ওয়েব ফিল্ম বিভাগে। এবার আপনারা কেমন দেখেছেন আর কি ছবি, যদি সার্বিকভাবে জানতে চাই? খুব ভালো ছিল, ছবি দেখে খুব ভালো লেগেছে, অনেক ভালো ভালো ছবি জমা পড়েছিল, আমাদের জন্য ভালো একটা চ্যালেঞ্জ ছিল ভালো ছবি ভালো শিল্পীদেরকে বেছে বের করাটা। আমরা ডাকছি একজন ইউটিউবারকে, যিনি একজন ইউটিউবার, তিনি একজন ফুড ব্লগার, তিনি একজন গেমার, তিনি একজন মডেল, তবে আজকে তিনি এখানে এসেছেন একজন অভিনেতা হিসেবে, কারণ তিনি প্রথম নাটক টিচারের জন্য পেয়েছেন সেরা নবীন অভিনয়শিল্পের জনপ্রিয় শাখায় মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন। কেমন লাগছে যে এরকম একটি পুরস্কারে আপনি এবার নমিনেটেড হয়েছেন?
আই থিঙ্ক জাস্ট চিমটি মারাটা বাকি, বিকজ তাহলে যদি স্বপ্ন থেকে উঠে যাই আমি চিমটিটা মেরে দিই। But it's actually really surreal erokom ekta atmosphere because eto talented manushjon eder machkane je ami asi ami jani na kemne aschi so but thank you so much that's what I want to say amra dekhte pacchi amader arekjon king bodonti obhinoy shilpi dampoti tariq anam khan ebong nima rahman tariq bhai kemon achen amra 2 bochhor por phire elam meril prothom alo puroshkar ami khub bhalo achi ebong ami 2 বছর হলো আমি সবসময় মেরিল প্রথম আলোর এই অনুষ্ঠানের সঙ্গে আছি। তার আগে জুরি বোর্ডে ছিলাম সমালোচক পুরস্কারের মধ্যে, সো সামহাউ আই ওয়াজ ইনভলভড। কেমন লাগে যে আপনার এই যে এই বয়সে এসেও আপনি শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভর সাথে জনপ্রিয় বিভাগে এবার মনোনয়ন পেয়েছেন? এই কথাটা যে আপত্তি আছে, এই বয়স মানে কি? এই বয়স মানে এই বয়সে তো সাধারণত কেউ পাবলিক ভোটে মনোনয়ন পায় না। সেটা আমি জানি না, মানে আমি আই এম রিয়েলি গ্রেটফুল টু অলমাইটি যে আমি এদের সঙ্গে মনোনয়ন পেয়েছি। জেনারেলি দেখা যায় এই ক্যাটাগরিতে ইয়াংরাই জেনারেলি নমিনেটেড হন, পুরস্কারও পান। সো আমি ভাবি যে আমি পুরস্কৃত হয়ে গেছি, কেননা যারা নমিনেশন পেয়েছে এরা অনেকেই আমার খুব স্নেহভাজন এবং আমাকে ভীষণ শ্রদ্ধা করে, ভালোবাসা। তো ওরা পাওয়া মানে একভাবে আমাকে আমি পেয়ে যাওয়া আর কি পুরোটা। নিমা রহমান, আপনার কি মনে হয় যে এবার কে পুরস্কার পাবেন? আশা করি তারিক পাক। আমরাও আশা করি যোগ্য ব্যক্তি পাক, তবে যেই পাক চারজনে আমাদের খুব প্রিয়। আর তারিক আনাম খান, নিমা রহমান, আপনারা তো আমাদের খুব প্রিয়। ভালো থাকবেন তারিক ভাই, নিমা আপা। জান্নাতুল ফেরদৌস ঐশীকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এবং এবারের সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে একজন নমিনেটেড। কি মনে হয় যে কে পুরস্কার পাবে? যে যোগ্য সে পাবে। পুরস্কার হাতে নেওয়ার মতন সাহসটা এখনও কেন যেন কুলিয়ে উঠতে পারছি না, বাট নমিনেশনটা পেয়েছে এটা আমার কাছে পুরস্কার পাওয়ার ফিলিং অলরেডি হয়ে গেছে। সো যেই পাবে তার জন্য শুভকামনা। দর্শক, এই প্রজন্মের একজন জনপ্রিয় তারকাকে দেখে নিতে চাই, তৌসিফ মাহবুব। তৌসিফ কেমন আছেন? আই এম গুড। আমি যদি ভুল না করে থাকি, মেরিল প্রথম আলো পুরস্কার রেড কার্পেট এই প্রথমবার আপনাকে আমরা পেয়েছি। কেমন লাগছে যে প্রথমবারের মতো আপনি মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেটে হেঁটে এলেন? আসলে আমি ডিসিশন নিয়েছিলাম যে যখন আসলে এমন কোনো কাজ করতে পারবো, সে কাজ নমিনেশন পাক বা না পাক, নিজের কাছে মনে হবে এখন আমি যোগ্য আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়ার জন্য, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। সো ওইটা নিজের কাছে নিজের একটা কথা ছিল, অ্যান্ড এবার আমি নিশ্চয়টা রেখেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এবার এসেছি। গানের কোকিল, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কিংবদন্তি দা সাবিনা ইয়াসমিন। সাবিনা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেরিল প্রথম আলো পুরস্কারের একদম প্রথম আসরে আপনি দর্শক ভোটে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন, সেই দিনটির কথা কি এখন মনে পড়ে? হ্যাঁ, বিশেষ করে মনে পড়ছে ওই অনুষ্ঠানে সুবিনন্দী ছিলেন, বোধহয় আমি ওকে পুরস্কার ধরনের কিছু দিয়েছিলাম অথবা ও আমাকে দিয়েছিল, এটা মনে পড়ছে কেন যেন। আপনি যে ভালো আছেন, সুস্থ আছেন, আমাদের মাঝে যোগ দিয়েছেন, এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাতে চাই একজন বিশেষ ব্যক্তিকে, জনাব দুর্জয় রহমান, একজন স্বনামধন্য আর্ট কালেক্টর এবং প্রমোটার আমাদের সাংস্কৃতিক জগতে। স্যার কেমন আছেন? ভালো আছি, খুব ভালো, আনন্দ লাগছে আপনাদের এখানে এসে। এর আগে আসা হয়েছিল মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে? এবারেই আমার প্রথম এখানে আগমন এই অনুষ্ঠানে। আচ্ছা, সো এসে কেমন লাগছে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে? হাউ ফিলিং? 2 বছর পরে যে এরকম ইন পার্সন একটা ইভেন্ট হচ্ছে সেটা তো অবশ্যই একটা খুশির ব্যাপার, আর তারকাদের ঝলঝকানি এবং তার মধ্যে আমার এই উপস্থিতিতে তো আমি অবশ্যই খুবই আনন্দিত। রণবীর ইভান, এই প্রথমবারের মতো তিনি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে মনোনয়ন পেয়েছেন বেস্ট ফ্রেন্ড 3 নাটকের অভিমান গানের জন্য। কেমন লাগছে প্রথম মনোনয়ন পেয়ে? I feel really good about it. This is my very first time I've been nominated for an award show and it's really a blessing for me. Thank you. Dakchi Azmeri Hawk Badhon ke Badhon ebong Badhoner sathe royeche chotto Badhon amader shobar priyo Saira. Saira kemon acho? Hello. Maaje eto dur chole geche, sei kane chole geche, appsay chole geche, kemon lage? Proud. আমরাও ইকুয়ালি প্রাউড ফিল করি আমরা বাংলাদেশের সবাই। বাধন, আপনি 2টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন একটি ছবির জন্য, কেমন লাগছে?
ভীষণ ভালো লাগছে, কারণ এত বছর পর 2006 থেকে মানে 2022, এটা তো আসলে অনেক লম্বা একটা সময়, এত বছর পর কোনো কাজের স্বীকৃতি স্বরূপ আসলে মনোনয়নটা পেয়েছি, সেটা ভীষণ আনন্দের, এবং দেশে পেয়েছি সেটা তো অবশ্যই আনন্দের, এবং মেরিল প্রথম আলো বলে তো সেটা আরও অনেক বেশি আনন্দের। দর্শক, এবার এমন একজনকে ডাকছি, তানজিন তিশা। তানজিন তিশা কেমন আছেন? আমি ভালো আছি, খুবই ভালো লাগছে আসলে এখানে এসে। তানজিন তিশা মনোনয়ন পাচ্ছেন পপুলার ক্যাটাগরিতে, এবং এবার আপনি আছেন মেহজাবিন চৌধুরী, তাসনিয়া ফারিন এবং সাবিলা নুরের সাথে। পুরস্কারটি কে পাবেন, কি মনে হয়? আমি তো চাই আমিই পাবো, বাট নট শিওর ইয়েট, জানি না আসলে, যেটা ভালো মনে হবে সেটাই তো আসলে হবে। সো দর্শক, হ্যালো শুনছেন, হ্যালো শুনছেন, নাটকের জন্য তানজিন তিশা মনোনয়ন পেয়েছে। আমরা দেখি আপনি পুরস্কার পান কিনা, তবে আপনি পুরস্কার পান না পান, আপনি আমাদের সবার খুব প্রিয়। সবার খুব প্রিয় মেহজাবিন চৌধুরী চিরকাল আজের জন্য পপুলার এবং ক্রিটিক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। দর্শকরা তো ফেসবুকে বলছে এই দুটোও নাকি আপনি পেতে পারেন। না, আমি আসলে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্টিস্ট ডেফিনেটলি আমি চাই আমার কাজ এগিয়ে থাকুক। চিরকাল আজ আমার খুবই পছন্দের একটা কাজ, নমিনেশন পেয়েছি, আই এম ভেরি হ্যাপি ফর ইট। ইউজুয়ালি দেখা যায় ভারী কাজ যেগুলো থাকে সেগুলো পপুলার ক্যাটাগরিতে ফাইনাল পর্যন্ত আসতে পারে না, সো আই এম ভেরি হ্যাপি চিরকাল আজের মতো একটা কাজ ফাইনালে চলে আসছে। এবার কি মনে হয় কয়টি পুরস্কার পাবেন? আমি চাইলে ডেফিনেটলি দুইটাই, অ্যাওয়ার্ড পাই কিংবা না পাই সেটা আলাদা ব্যাপার, বাট আমার পছন্দের কাজ যে সবার সামনে চলে আসছে চিরকাল আজ, আই এম ভেরি হ্যাপি ফর মাই ওয়ার্ক, মাই টিমস ওয়ার্ক, অ্যান্ড ভেরি হ্যাপি ফর উইকি জায়েদ মাই ডিরেক্টর। কোথাও মাকে নিয়ে যাওয়ার সুযোগ পেলে আমি নিয়ে যাই, মা খুব একটা আসতে চায় না কখনো, আমার না আমার শুটিংয়েও কখনো যেতে পারি মাকে নিয়ে না কোথাও, সো আমি সুযোগ পেলাম আমি ভালো নিয়ে চলে আসি মাকে। তার মানে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান খুব লাকি যে আমরা আমাদের আন্টিকে পেয়েছি। আন্টি কেমন লাগছে? খুব ভালো লাগছে, আরও ভালো লাগবে যখন রেজাল্টটা পাবো আর কি। ভীষণ হ্যাপি, নমিনেশন পাওয়াটাই আমার কাছে আসলে একেবারে মনে হচ্ছে যে পুরস্কার পাওয়ার মতো আনন্দের, কারণ আপনি প্রথমবারের মতো প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে মনোনয়ন পেয়েছেন। তো একটু পরীক্ষা হয়ে যাক যে কেমন গেয়েছেন গানটি। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। দর্শক, আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন আমাদের রেড কার্পেট ইভেন্ট, তবে তার থেকে অনেক বেশি এক্সাইটমেন্ট, অনেক বেশি চমক অপেক্ষা করছে মূল আয়োজনে। আজ সন্ধ্যা 7:30 মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে 23তম মেরিল প্রথম আলো পুরস্কার। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, বিদায়।